কৃষি খাতে দেশ যে এগিয়ে যাচ্ছে এটাই তার প্রমাণ। আমি এখন দাঁড়িয়ে আছি একটি ড্রাগন বাগানে, আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার চারপাশে ড্রাগন গাছ। এটি আসলে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদেলকাঠি গ্রামে একজন প্রবাসী ভাই এই বাগানটি করেছেন। দীর্ঘদিন প্রবাসে ছিলেন, দেশে এসে কিছু করা প্রয়োজন, সেই জন্য এই বাগানটি করেছেন। নিজের কর্মসংস্থান নিজেই খুঁজে নিয়েছেন, তার পাশাপাশি কাজ করছেন আরো অনেকে। এই বাগানে 5টি জাতের ড্রাগন চাষ করেছেন তিনি, প্রায় 70% জমিতে বিশাল বাগান গড়ে তুলেছেন। আজকে আপনাদেরকে আমি সেই বাগান করার এবং ড্রাগনের আদ্যপ্রান্ত সবটুকুই জানাবো, সাথে থাকবেন অবশ্যই। আমি 2021-এর জুনে প্রথম গাছ লাগিয়েছি, তারপরে পরিচর্যা করার পরে 2022-এর মার্চের শেষ সপ্তাহে প্রথম ফুল লক্ষ্য করি গাছে। তো আলহামদুলিল্লাহ, এরপরে 2022-এর মে মাসের শেষ সপ্তাহের দিকে ফার্স্ট আমি ফল হারভেস্ট করি। তারপরে এখন পর্যন্ত আমার টোটাল হারভেস্ট হচ্ছে 2100 কেজির মতো, যা বাজার মূল্যে বিক্রি করার পরে প্রায় 5 লক্ষ টাকার মতো আমি বিক্রি করেছি। আর আমার ড্রাগন ফলে চাষে আসার উদ্দেশ্য হচ্ছে, আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কৃষি বান্ধব সরকার এবং তাদের বর্তমান সময়ের একটা স্লোগান হচ্ছে যে ফল ফসল এবং পুষ্টির চাহিদা পূরণ একটা উদ্দেশ্য। তো এই ফল ফসল পুষ্টির চাহিদা আমরা আমদানি নির্ভরতা কমিয়ে যাতে নিজেদের উৎপাদিত ফল নিজেরাই ভোগ করতে পারি, সেইখানে থেকে চিন্তা করি মূলত এই চাষে আসা। আর আরেকটা ই হচ্ছে যে দেশের অনেক পতিত জমি আছে যেটা চাষের আওতায় আসা দরকার, যেখানে রৌদ্রোজ্জ্বল জমি পতিত আছে সেখানে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা ড্রাগন চাষ করেন। এই চাষটা খুবই লাভজনক একটা চাষ এবং এর থেকে আপনি নিজস্ব পারিবারিক চাহিদা যেভাবে পূরণ করতে পারবেন, একটা স্বাস্থ্যসম্মত ফল, এবং এর থেকে আপনি ফল বিক্রি করে পারিবারিক সমৃদ্ধি অর্জন করতে পারবেন। আপনি তো বিদেশে ছিলেন, আসলে কেন এই চাষে উদ্বুদ্ধ হলেন? বিদেশে ছিলাম, বিদেশ থেকে আসলাম, তাতে আসার পরে একটা কিছু করার চিন্তা ভাবনা ছিল যে প্রবাস ফেরত আমাদের অনেকেরই একটা সমস্যা থাকে, আসলে দেশে আসার পরে কি করব। চাকরি বাকরি বিদেশে যখন করি তখন একটা স্টাইলে চাকরি বাকরি করা হয়, দেশে এসে দেখা যায় যে ওই ছন্দটা আর খুঁজে পাওয়া যায় না বা দেশে ওই ধরনের এনভায়রনমেন্টও থাকে না। তো এই চিন্তা ভাবনা থেকে যে আসলে চাকরি বাকরি অনেক দিনই করেছি, প্রায় 20 থেকে 22 বছর চাকরি করার পরে নিজের কাছে মনে হলো যে এবার আর অন্যের অধীনে চাকরি করব না, নিজেই কিছু একটা করি। এই নিজেই কিছু একটা করি চিন্তা ভাবনা থেকেই মূলত এই কৃষিকাজে চলে আসা। আসলে দেখছি যে ফল সুন্দর ফল হয়েছে, আসলে এই যে সুন্দর ফল হতে কবে কি লাগালেন, কি কিরকম কি ব্যয় হলো, কিভাবে কি আয় হলো একটু বলবেন। এই ফল আসলে এটা আমি ফল তো রোপণ করেছি, বললাম যে জুন 2021-এ আমি ফার্স্ট ফল চারা লাগিয়েছি, এরপরে মার্চের দিকে আপনার কি বলে এই ফুল চলে আসছে, আর এখন পর্যন্ত টোটাল হারভেস্ট করেছি প্রায় 2100 কেজির মতো। তো বিষয় যেটা হচ্ছে আপনার ২১০০ কেজির মতন ফল আমি হারভেস্ট করেছি, যেটা বাজার মূল্যে প্রায় 5 লক্ষ টাকার মতো। আর এই পর্যন্ত আমার এখানে ইনভেস্টমেন্ট এবং পরিচালন ব্যয় করতে প্রায় 15 লক্ষ টাকার মতন খরচ হয়েছে। তো যদিও রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমার এখন পর্যন্ত আসে নাই, তবে আশাবাদী আগামী বছর আমার টোটাল ইনভেস্টমেন্ট উঠার পরেও আমার কিছু লাভ থাকবে। এই বছর এই এই গাছ তো অনেক বছর থাকবে আসলে। এটা আমাদের কৃষি ডিপার্টমেন্টের সাথে যতটুকু কথাবার্তা তাদের ভাষ্যমতে এটা 30 থেকে 35 বছর পর্যন্ত এই গাছ ভালো মতন পরিচর্যা করলে এর থেকে ফলন পাওয়া সম্ভব। তো সেই ক্ষেত্রে প্রাথমিক ইনভেস্টমেন্ট আবার একটু বেশি হইলেও আমি যেহেতু দীর্ঘ সময় একটা রিটার্ন পাবো এবং দিন যত যাবে এর ফ্রুটিং কোয়ালিটি এবং ফ্রুট সাইজ এবং মানে ফ্রুটের কোয়ান্টিটিও বাড়বে, সো এটা নিয়ে আমি আশাবাদী। কয়টা জাতের ড্রাগন আছে এখানে? আমার মূলত 5টা জাতের ড্রাগনের গাছ আছে আর কি, যাদের কাছ থেকে চারা নিয়েছি তাদের রেফারেন্সে বলছি যে এখানে ভিয়েতনামি রেড আছে, তাইওয়ান রেড আছে, রেড ভেলভেট নামে একটা জাত আছে সেটা আছে, প্লাস পিঙ্ক রোজ আছে, এবং
ভিয়েতনামি বিগ জায়ান্ট যেটা হোয়াইট হয় আর কি, সেইটা আছে, এই পাঁচটা জাত আছে এখানে। আর আমি রিসেন্টলি জাস্ট অল্প কিছুদিন হইল হলুদ জাতের কিছু ড্রাগনের কাটিং আমি এখানে লাগিয়েছি, সেটা আগামীতে ফলন পাওয়া যাবে ইনশাল্লাহ। আসলে শুধু ড্রাগনই নাই, আরো অনেক কিছুই আছে আপনার বাগানে, কেন এই ড্রাগনের সাথে এত কিছু কেন? আসলে ড্রাগন চাষ করতেছি, এতে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা আছে, এবং একটা গাছ আমরা যদি উদ্ভিদের বৈচিত্র্য যদি দেখি, উদ্ভিদের বৈচিত্র্য যদি দেখি, সেই উদ্ভিদের বৈচিত্র্য হচ্ছে তারা এক একটা স্তর অনুযায়ী কি করে, তাদের যে খাবারটা থাকে সেই খাবারটা খায়, এক একটা স্তর অনুযায়ী তারা তাদের খাবারটা খায়, সেই স্তর অনুযায়ী যেহেতু তারা খাবার খায়, সো ড্রাগনের একটা স্তর আছে। এরপরে এই যে দেখেন এখন এখানে লাল শাক দেওয়া আছে, লাল শাক কিন্তু খুব বেশি ডিপে এর শিকড় যায় না, উপরে উপরে ভাসে, একটু উপরের লেভেল থেকে এরা কি করে সেই খাবারটা সংগ্রহ করে। তো এই জন্য মানে মাল্টি লেভেলের যে রুট আছে সেই রুটের প্রতি চিন্তা করেই দেখা যাচ্ছে যে বিভিন্ন সাথী ফসল যেটা দেয়া যায় এবং যেটা এটা চাষের ক্ষেত্রে আমাকে কি করবে সহায়তা করবে, সেই ধরনের ফসলই কি করা হয়েছে এখানে দেয়া হয়েছে। যেমন রসুন আপনি এখানে আমি দিয়েছি ড্রাগন গাছের সাথেই, এই রসুনের কারণে বিভিন্ন পোকামাকড় আছে, যেই পোকামাকড়গুলো কি করবে আমার বাগানে আসবে না। এরপরে ধনিয়া আছে, ধরেন ধনিয়া দিয়েছি, ধনিয়াও ধরেন একটা ঔষধ হিসেবে কি করে কাজ করে, ধনিয়ার যে স্মেল এটা অনেক পোকামাকড় আপনার ই করে না, সহ্য করতে পারে না, যার জন্য সে ওইটার স্মেলের কারণেও কি আসবে না, ওই পোকামাকড় আসবে না। তো আসলে জৈবভাবে মানে চেষ্টা করা হচ্ছে প্রাকৃতিকভাবেই, যাতে কি বলে আপনার ওই বিভিন্ন কীট পতঙ্গ যেগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, সেই জন্য বিভিন্ন ফসল আর কি, ফসলের যে বিন্যাস সেটা করে দেওয়ার চেষ্টা আর কি। এখন এখানে সফলতা ব্যর্থতা সেটা দিন শেষে বোঝা যাবে, আসলে এটা দিলে ভালো হয়েছে না খারাপ হয়েছে, বাট পরীক্ষামূলকভাবে করা হচ্ছে। তো এখন পর্যন্ত আমি কোনো প্রবলেম ফেস করি নাই, এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সেটা সুবিধাজনক অবস্থানেই আছে। এতে আমার দিন শেষে যেটা দেখা যাচ্ছে যে আমার পারিবারিক যেই ফল সবজি যেটা দরকার হয় বা শাকসবজি যেটা দরকার হয় সেটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, এবং সাথে কিছু আমি বিক্রি করতে পারছি, এই আর কি। এই জন্য বিভিন্ন ধরনের ফসল দেয়া হয়েছে বর্তমানে এখানে, ওই যে বললাম লাল শাক আছে, পালং শাক আছে, ধনিয়া আছে, তারপরে স্কোয়াশ দেওয়া আছে, স্ট্রবেরি দেওয়া আছে, রসুন দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া হবে, আবার এই যে ফেঞ্চিং দেখতেছেন, ফেঞ্চিং এর চারপাশে মেটে আলু বলি আমরা, সেটা দেয়া আছে, আগে মাদ্রাজি ওলকচু ছিল সেগুলা হারভেস্ট করা হয়েছে, ভবিষ্যতে আমরা সেটাকে কনজিউম করতে পারবো। এখানে 63 ডিসিমেল জায়গা আছে, এই 63 ডিসিমেল জায়গার মধ্যে আপনার প্রায় 2400 গাছ এখানে রোপণ করা হয়েছে। এছাড়া এই যে এই দেখলাম যে আরো বিভিন্ন ফলের গাছ, হ্যাঁ এখানে আমি ধরেন আমার যে চিন্তা ভাবনাটা, এখানে একটা ছোট্ট একটা পুকুর আছে, পুকুরটা আমার পানি দেওয়ার জন্য লাগবে সেই জন্য কাটা, পুকুরের পাশে আবার কিছু নারকেল গাছ দিয়েছি, চিন্তাটা এইরকমের যে যখন প্রচন্ড রোদ থাকবে তাপ থাকবে তখন আমার গাছে যদি দুইটা নারকেল থাকে ডাব থাকে আমি সেটা খেতে পারবো, সেই চিন্তা করে চারপাশে পুকুরের পাশে কিছু নারকেল গাছ দেওয়া আছে, আবার কিছু লিচু গাছও দেওয়া আছে, এই মানে এইগুলা হচ্ছে জাস্ট আপনার সমন্বিতভাবে কিছু একটা করা, যাতে নিজের দৈনন্দিন যে চাহিদাটা থাকে সেই চাহিদাটা যাতে মিট আপ করা, এগুলো জাস্ট কমার্শিয়াল না, কমার্শিয়াল আমার ড্রাগনটাই আর কি। আসলে এলাকার যুব সমাজ কিভাবে আপনার কাছে আসে, তারা আসে কিনা এবং তার হেল্প চাচ্ছে কিনা কোনো? এলাকার যুব সমাজ আসে, বাগান ভিজিট করতে আসে, আসার পরে তারা বাগান দেখে, দেখে তারা তাদের মনের মধ্যে যে ইচ্ছা এই ধরনের একটা বাগান করা তাদেরও ইচ্ছা হয়, সেই ইচ্ছাটা ব্যক্ত করে, সেই জন্য আর কি আমরা, আমাদের কাছে যদি কেউ পরামর্শ চায় সেই পরামর্শ আমরা দিয়ে থাকি। তারপরে যে আসলে এছাড়া যে কৃষি বিভাগ কিভাবে কি হেল্প করে আমাদের? হ্যাঁ কৃষি বিভাগের সাথে প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হয় এবং তারা আমার যখন যেভাবে দরকার হয় সেই অনুযায়ী তাদের আমি পেয়ে থাকি আমার পাশে, এবং তারা অন্তত পক্ষে আমার সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো এবং আমি তাদেরকে সার্বক্ষণিকভাবে কোনো সমস্যা হইলে জানাই এবং তাদের যদি পরামর্শ দরকার হয় সেই জন্য তাদেরকে বাগানে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাই, তারা আসে দেখে এবং আমাকে তাদের পরামর্শ দিয়ে যায়, সেই অনুযায়ী আমি দেখা যাচ্ছে যে বাগানটা পরিচর্যা করি। আসলে এখন তো 2 বছর হলো না, এখন পর্যন্ত বাগানের বয়স 2 বছর হয় নাই, প্রায় 17 মাস
হ্যাঁ, 17 মাস বলছো? 17 মাস। মাসেই আসলে একটা সফলতার মুখ দেখছেন। আসলে সামনে যে অনেক বছর আছে, যেহেতু এটা দীর্ঘকাল মেয়াদ নিয়েই আপনি করেছেন, আসলে সামনে যদি কেউ করতে চায় তার জন্য কি পরামর্শ দিবেন? 17 মাসের মাথায় সফলতা বলবো না, সফলতা ব্যর্থতা আসলে এখন পর্যন্ত নিরূপণ করার সময়টা আসে নাই আমার মতে আর কি। তবে কেউ যদি এখানে কাজটা করতে চায়, আমি আসলে কমার্শিয়ালি চিন্তা করে দেখব যে আসলে এটা ভায়াবেল কিনা করাটা। আমার কাছে ভায়াবেল মনে হয়েছে এবং আমি এই ডিসেম্বরে আমাদের এলাকায় দেখতেছি এখন চারপাশে ধান, এই ধানটা উঠে যাওয়ার পরে আমার একটা বাগান এক্সপ্যান্ড হবে এখানে 1 একরের উপরে। তো আমি যেহেতু 1 একরের উপরে একটা বাগান 17 মাসের মাথায় আরো নতুন করে করার চেষ্টা করতেছি, কমার্শিয়ালি অবশ্যই সাউন্ড। কমার্শিয়ালি যদি সাউন্ড না হইতো তাহলে অন্তত পক্ষে আমি রিইনভেস্টমেন্ট করতাম না। তো এর থেকে বুঝতে পারতেছেন যে এটার ফিউচারটা কি। আশা করি ফিউচারটা বেটার, বাদ বাকি আল্লাহ তাআলা ভালো জানেন। আসলে তো নিজের কর্মসংস্থান তো নিজেই খুঁজে নিলেন, আসলে এর পাশাপাশি আরো আপনার সাথে তো অনেকে কাজ করছে দেখছি, তাদের ব্যাপারে কি বলেন, যে তারা কিরকম কি আসলো? নিজের কর্মসংস্থান নিজে করেছি, পাশাপাশি আরো 2-4 জনের কর্মসংস্থানের ব্যবস্থা এই বাগানে হচ্ছে, ভবিষ্যতে আরো বাড়বে বলে আশা রাখি আর কি, এবং তাদেরকে কাজ শিখিয়ে নিচ্ছি। আসলে যেহেতু আমাদের এই এলাকায় এই ধরনের চাষ নাই, তো এখানে যারা কাজ করেন আর কি তারা এই চাষ সম্পর্কে জানেন না, অতএব আমি নিজে যেরকম দিন দিন শিখছি আমার শিক্ষার আলোকেই তাদেরকে আমি এই কাজের প্রতি শিক্ষিত করে নিচ্ছি, যাতে আমার কাজটা কি হয় সহজ হয় আর কি। অনেক ধন্যবাদ আপনাকে ভাই। আপনাকেও ধন্যবাদ। এবার আপনাদেরকে জানাবো আসলে কৃষি বিভাগ এই পারভেজ ভাইকে কিভাবে সহযোগিতা করছে। আমরা কৃষি বিভাগ সবসময় যে প্রগতিশীল চাষি সহ সকল স্তরের চাষিদেরকে আমরা কৃষির বিভিন্ন সেক্টরে সকল তাদের চাহিদা মতো তাদেরকে সেবা প্রদান করে থাকি। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে তাদের যে কোনো বিষয়ে পরামর্শ দিয়ে থাকি, এবং সেই পরামর্শের বিষয়ে পারভেজ মাহমুদ একসময় আমাদের সাথে যোগাযোগ করেন যে তিনি বাগান করতে ইচ্ছুক। তো ওনার সাথে আলোচনা করে বুঝতে পারলাম যে উনি একটা শৌখিন না, উনি একটি বাণিজ্যিক বাগান করতে ইচ্ছুক। উনি তো শুরুর দিকে উনি খুবই আশাবাদী ছিলেন, আমরা ওনাকে কারিগরি সহযোগিতা সহ ওনার ট্রেনিং দিয়েছি, আমরা অফিস থেকে আমাদের যতটুকু সহযোগিতা করার জায়গা আছে আমরা শতভাগ সহযোগিতা করেছি। বিশেষ করে ওনার চারা সংগ্রহ থেকে রোপণের যে বিষয়গুলো রয়েছে এই সকল বিষয়ে, আমরা জমি প্রস্তুত সকল বিষয়ে আমরা আমরা আমাদের উপরস্থ যে কর্মকর্তা মহোদয়গণ রয়েছে তাদের নির্দেশনা মোতাবেক আমরা কাজটা করেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন আজকে এই যে বাগানে, তার বাগানে যে পরিমাণ গাছ রয়েছে প্রায় 2400 গাছ রয়েছে। আসলে উনি আমরা আশাবাদী ছিলাম যে প্রথম বছরই আমরা এখান থেকে 2 লক্ষাধিক টাকা আমাদের একটা চিন্তা ছিল, কিন্তু আসলে ফলন ভালো হওয়ার কারণে এবং আবহাওয়া প্রতিকূল থাকার কারণে, বাজার ব্যবস্থা ভালো থাকার কারণে, দাম ভালো থাকার কারণে আসলে 5 লক্ষ টাকার অধিক বিক্রি হয়েছে। এখন আমরা যে বাজারে মানে এই বাগানে যে পরিমাণ ফল রয়েছে তাতে এখনো আশা করা যায় যে 50 থেকে 60 হাজার টাকা বিক্রি হবে। এবং আপনারা জানেন যে এই ড্রাগন বাগানে 8 মাস ফল পাওয়া যায় এবং 4 মাস মূলত গাছের বৃদ্ধির জন্য ওই সময় ফল পাওয়া যায় না। এখন অবশ্য সেই অবস্থাটা রয়েছে, আর কিছুদিন পর আসলে আবার নতুন করে ফল আসা শুরু করবে। আমরা আশাবাদী যে এই বছর এই বাগান থেকে আমরা 20 লক্ষাধিক টাকার বেশি যে উৎপাদিত ফল আমরা ড্রাগন বিক্রি করতে পারবো। এটা তো মরুভূমির ফল, জি, এদেশে কিভাবে কি হচ্ছে? আমাদের যে কৃষি বিজ্ঞানীগণ রয়েছেন তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে এবং তারা যে মাঠ পর্যায়ে এবং গবেষণাগারে গবেষণা করে আসলে দেখতে পেয়েছেন যে বাংলাদেশের মাটিতে এই আবহাওয়ায় আসলে এই মরুর মানে যে জাতি, অর্থাৎ ক্যারেক্টার জাতীয় একটা ফসল, এটা হওয়া সম্ভব। সেই থেকেই তারা প্রযুক্তি আমাদেরকে মাঠ পর্যায়ে দিয়েছে এবং সেই প্রযুক্তি আপনি আজকে বাগানে দাঁড়িয়ে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং আমরা কৃষি অফিস বাবুগঞ্জ বরিশালের পক্ষ থেকে আমার বাবুগঞ্জের সকল চাষিদেরকে বলি আপনারা এগিয়ে আসুন, আমরা এরকম বাগান যদি করতে পারি একসময় আমরা নিজেরা ফলে সম্পূর্ণ হব এবং আমরা এই ফল রপ্তানি করেও বিদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা উপার্জন করতে সক্ষম হব। এই বাগান দেখে আরো কেউ উদ্বুদ্ধ হচ্ছে? হ্যাঁ, আপনি জেনে আনন্দিত হবেন যে বাবুগঞ্জ উপজেলা ইতিমধ্যেই আরো কিছু বাগান ইতিমধ্যে হয়েছে এবং আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে বাবুগঞ্জে আমরা বলতে পারবো যে বাবুগঞ্জের ড্রাগন ফ্রুট একটা বিপ্লবী একটা বিপ্লব হয়েছে আর কি। বন্ধুরা, আসলে শুনলেন এতক্ষণ যাবত আপনারা যে আসলে এই বিদেশি প্রবাসী ভাইয়ের এর যে ড্রাগন বাগানের রহস্য, সেই রহস্য তাকে দেখে যে এলাকার যুব সমাজ উদ্বুদ্ধ হচ্ছে, নতুন করে তারা স্বপ্ন দেখছে একটি কৃষি কাজ করার জন্য এবং তাদের যে বেকার সমস্যা আছে সেটি দূর করার জন্য। আসলে আপনারা উদ্বুদ্ধ হতে পারেন এরকমের কৃষি কাজ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বাবুগঞ্জ স্যার।